জানাজা পড়তে আগে কি কই আল্লাহুম্মা গফির লি হাইয়না ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা আল্লাহ আমাকে maaf করে দাও তারপরে মরা মানুষকে maaf করে দাও ওখানে শর্ত আছে না নাই আগে আমাকে maaf করো তারপরে তুমি মরা মানুষকে maaf করবা কিনা করো তো আরবার আল্লাহুম্মা গফির লি আল্লাহ আগে আমাকে maaf করো হাইয়না এরপরে যারা জীবিত আছে অন্তত তাদেরকে maaf করো ওয়া মাইতিনা এরপরে তুমি মৃত ব্যক্তিকে maaf করে দাও তার মানে শর্ত ছাড়া কোনো মানুষই কোনো কিছুই না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّهِمْ وَجَنَّاتٍ عَرْضُهَا السَّمَاوَاتِ وَالْأَرْضُ প্রতিযোগিতা করো কম্পিটিশন করো একজন আরেকজনের থেকে বেশি পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো কম্পিটিশন করো পাল্লা দাও কে কত বেশি আল্লাহর ক্ষমা নিতে পারো আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো আর সেই জান্নাতের যে জান্নাতের বিশালতা যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের সমান সেই জান্নাতে যাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো সুবহানাল্লাহ তাহলে প্রতিযোগিতার কথা স্বয়ং কে বলেছে আল্লাহ তাহলে প্রতিযোগিতা করা কি অন্যায় না এই জন্য সবার আগে আগে মসজিদে চলে আসবেন সবার আগে আগে একটা উটের দাম কত বাংলাদেশে বলেন সর্বনিম্ন 6 লক্ষ টাকা এর ছোট বাচ্চা উটের দাম বাংলাদেশি টাকার 6 লক্ষ টাকা আমার নবী বলেন এই 6 লক্ষ টাকা দিয়ে একটা উট কিনে কুরবানি দিলে যে সব হয় জুমার দিন যে ব্যক্তি সবার আগে মসজিদে আসে মসজিদের ডান পা দিয়ে ঢুকে যখন দোয়া পড়ে দুরাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়ে আমার রাসূল বলেন 6 লক্ষ টাকা দিয়ে একটা উট কিনে দিলে কিনে কুরবানি দিয়ে দিলে যে সব হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন প্রথম যে ব্যক্তি মসজিদে আসবে তার আমলনামায় সেই সব লিখে দেয় সুবহানাল্লাহ তাহলে প্রতিযোগিতা করার দরকার আছে না নাই